এক সময়ে বাংলাদেশ দলের নিয়মিত ক্রিকেটার ছিলেন নাসির হোসেন। দুর্দান্ত পারফর্ম দেখিয়ে পেয়েছিলেন মিস্টার ফিনিশারের খেতাব, তবে ফর্মহীনতা এবং নানা কারণে দল থেকে বাদ পড়েন। এরপর থেকে জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে আছেন এই অলরাউন্ডার। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের একাদশে ছিলেন নাসির হোসেন, তবে দুই টেস্টের সিরিজের ভালো করতে না পারায় আবারও বাদ পড়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের টেস্ট স্কোয়াডে জায়গা হয়নি নাসিরের, তবে সংক্ষিপ্ত ফরম্যাটের স্কোয়াডে থাকার সম্ভাবনা রংপুরের এই ক্রিকেটারের। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে জাতীয় দলের হয়ে সর্বশেষ একদিনের ম্যাচ খেলেছিলেন নাসির হোসেন। এক ম্যাচ খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েন। এরপর দীর্ঘ দুই বছর পর টেস্টে ফেরেন, তবে আবারও সংক্ষিপ্ত ফরম্যাটে সুযোগ পাওয়ার জোর সম্ভাবনা আছে নাসিরের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে একটি ইনিংসে 45 রান করা ছাড়া আর তেমন কোনো বলার মতো স্কোর করতে পারেননি নাসির হোসেন, যার ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডের সুযোগ হারান। তবে নাসিরের থেকে অনেকেই বাজে পারফর্ম করেও স্কোয়াডে সুযোগ পেয়েছেন। নাসিরের বাদ পড়া নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর যুক্তি ছিল, বাউন্স বলেই নাসিরের সমস্যা। তবে সেই বাউন্সি উইকেটেরই সংক্ষিপ্ত ফরম্যাটে টাইগার স্কোয়াডে নাসিরের থাকার সম্ভাবনা আছে। বিসিবিতে এমন গুঞ্জনেই উঠেছে, দেশের শীর্ষ স্থানীয় দৈনিক প্রথম আলো বিবৃতিতে এমনটাই জানিয়েছেন। তবে নাসিরের থাকা না থাকা সব নির্ভর করছে দলের প্রধান কোচ চান্দিকা হাতুরি সিংয়ের উপর। 9 অক্টোবর দক্ষিণ আফ্রিকার পথে পাড়ি জমাবেন বাংলাদেশের সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটাররা। সেই ফ্লাইটে নাসির থাকবেন কি না তা সময়ই বলবে। উল্লেখ্য, বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত 59টি একদিনের ম্যাচ খেলেছেন নাসির হোসেন। 47 ইনিংসে ব্যাট করে 32.35 গড়ে করেছেন 1564 রান। 6টি অর্ধশতকের পাশাপাশি আছে 1টি শতক। সর্বোচ্চ স্কোর 100 করেছিলেন পাকিস্তানের বিপক্ষে। একদিনের ক্যারিয়ারের 8 বার অপরাজিত ছিলেন এই ডানহাতি অলরাউন্ডার।